তোৰ পেটেলক <piño writers> <Endeesa> <afvrisa> <osition> सर आज तो नीचे है ये कारखाना नीचे है ठीक है ठीक है सर नीचे ए गोलू আইডি ও ফোন মারো মারো চলো আর চলো আইgetLogger নিয়ে গেছে গৌরী

জানি না কার হাত হাতে তাও আমার জানা নেই হয়তো থাকতেও পারে আপনার নাতি তো চলে গেল ওর মৃত্যুর প্রতি মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় বা কেউ যদি পৌঁছনা দিয়ে থাকে কোন অভিযোগ আপনি মনে করছেন ওকে এরকম মানে ওকে আমারটা যেরকম আপনি কি মনে করছেন আপনার নাতিকে কি কোনো প্রোচনা মৃত্যুর প্রচনা মানে আত্মহত্যা প্রোচনা দেওয়া হয়েছিল এরকম তাহলে আপনার নাতি করলো কেন এটা করলো কেন তা আমি যে জানি না তার কোনো একটা কারো কোনো প্রয়োজন বা কোনো বাড়িতে খালি বলতো একটা মেয়েকে ভালোবাসি কোথায় বাড়িস কলেজে 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 ওই কলেজে মেয়েটাকে তাহলে কই আন না আনবো না পরে আনবো দু এক বছর যাক আমি মেয়েদের জন্যে কি অত্যত করলো কী মনে হয় তা জানি না আপনি জানেন না মেয়েটির যদি কোনো হাতে থেকে থাকে আপনার মেয়ে মানে নাতির মৃত্যু দিন তাহলে কি আপনি ওই মেয়েটির বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন করব অভিযোগ করব হ্যাঁ নিশ্চয়ই করব কি নাম আপনার আমার নাম তারা বড় দেব আপনি কি হন দাদু এবার আমার ছেলেকে ডাকছে আমার ছেলে তো ওদের বাড়ি আসে না বলছে ঠিক আছে আমার মাকে পাঠাচ্ছি এবার আমি ওদের বাড়িতে এসেছি আসার পরে এবারে আমি এসে দেখছি ওদের ডাকছি আমিছি ও কাকিকে ডাকছি ও কাকাকে ডাকছি আচ্ছা আকাশ আকাশ করে ডাকছে যে আকাশ কোথায় না ওরা বলছে ঘুমাচ্ছে তা আমি ঘুমাচ্ছে তোমরা ভালো করে দেখো তো তখন বলছে যে ভালো করে দেখবো হ্যাঁ দেখো তো দাদু রাফি উঠেছে পাশে ওর বোনটা ছিল বোনটাও উঠেছে দাদু দাদু করে ও দাদু বলছে না ঘুমাচ্ছে এবার আমি গিয়ে দরজাটা ঠেলছি ওরা বলছে ওরা বলছে না ঘুমাচ্ছে আমি দরজাটা এমন ঠেলে দেখি আচ্ছা আকাশ তো বিছনায় নেই তারপরে আমি যদি ফাঁক করে দেখি আকাশ ঝুলছে আপনি জানলেন কিভাবে কারণটা কি মানে ওই যে করেছে সেটা তো যেটা মাধ্যমে ওই যে ওই মেয়েটা ফোন করেছে বলেছে ওই যে ওই বান্ধবীটা আর কি

কি করে জানবো আমরা আমাদের যেটুকুনি দরকার আমরা এসে আমরা একবার ডেকে দিয়েছি এই ব্যাস আর কোনো জানি না আমি এসব ব্যাপারে জানি না এরা সব বাড়ির লোক জানে আমরা তো এই পাশে থাকি আমরা অতটা জানি যেটুকুনি খবর তাও কটা বাজে করিয়া

ও এটা করতে পারলো এখন না যেটা শোনা যাচ্ছে ও ওর এক বান্ধবী আছে বান্ধবীর সঙ্গে সম্পর্কের অবনতি নাকি ও বাবা আবার একটা নতুন বিয়ে করেছে তার জন্য মানসিক অবসাদ কি কারণ মনে হচ্ছে এবার এটা হতে পারে এখানে গার্লফ্রেন্ড আছে বাবার বাবা একটা সেদিন ঝামেলা হয়েছিল একটা যে বউটা হচ্ছে খবর দিয়েছে আমাদের বাড়িতে তাকেই উনি আমার দাদার বন্ধুর মা হন মেয়েটা সবাইকে ফোন করার চেষ্টা করেছে ফোন করেছে কেউ লাগেনি কেউ মানে ধরে উনি মেয়েটার নাম ঠিক মনিকা বাড়ি বাড়ির কথা তাও জানি না তবে দুই একবার আমার দাদা কথা বলেছে মেয়েটা খুব ভালোই ঠিক আছে মেয়েটার সাথে আমরা কথাও বলেছি ই আর কি সবই ছিল মেয়েটার বাড়িতেও সবাই জানতো মেয়েটা দিদি 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 যাইবু সবাই জানতো এবার কি করে কি হয়েছে না কেন সম্পর্কের অবনতি মা বাবার সঙ্গে না আমার মা বাবার সাথে তো কোনো ওর কোনো ইয়ে নেই আমার মা আমার মাসির কাছে থাকে আমার মাসি সব খরচা পাতি আমার দাদা দেয় সবকিছুই করে স্কুল খরচা দাদা সবকিছুই চালায় তো আমার মা বাবার সাথে কোনো ইয়ে নেই কারণ কারণ তো তো এটাই বুঝতে পারছি বসে নাকি তার সঙ্গে কোনো সম্পর্ক অভিনয় কি হয়েছে হয়তো এরকমই কিছু আপনারা কি তার বিরুদ্ধে কোনো ইয়ে করবেন অভিযোগ করবেন সেটা এবার আপনারা তদন্ত করে দেখুন যে মেটার কোনো আদৌ দোষ আছে কিনা মানে সবটাই এখন ধোঁয়াশার মধ্যে আছে হ্যাঁ সবটাই এবার আমরা কি করে বুঝবো তাই না এবার আপনারা তদন্ত করুন ফোন টোন সবই আছে সেগুলো নিয়ে আমি জানতে পেরেছি ভোর চারটের সময় আমার বাবা ফোন করে বলল যে তোমার তোর দাদা আর নেই গলায় ধরিয়ে দিয়েছে তখন আমি শুনতে পেরে আমি সবাইকে কখন আজ করেছেন এরকম কোনো ঘটনা ঘটতে পারে আপনাকে বলেছে না আমাদের সাথে কোনোদিনই এরকম কথা বলে না ও নিজের কথা কাউকে কোনোদিনও বলে না যে নিজে কোনো কষ্ট পেয়েছে বা কিছু কোনোদিন কাউকে বলে না চাপাটা হ্যাঁ একটু চাপা ছিল কিন্তু সবার সাথে হেসে গেলে কথা বলতে সবাইকে বোঝাতো কোনো অসুবিধা হলে সমস্যা ঝগড়া হলে এবার এটাই তো বুঝতে পারছি না যে এটা কেন করলো এটা বোঝা যাচ্ছে না যে কেন করলো আমার নাম রেবা রেবা অধিকারী আপনি কে হন আমি ওনার বোন হই ওর উনি কে হন উনি আমাদের কে হন না ওনার বাড়িতে ওনার ছেলে আছে ওনার বন্ধু আমার ভাইপোর বন্ধু ওনার ছেলে আচ্ছা উনি ওই ছেলেটা না এসে ওই ভদ্র মহিলাটা এসে খবর দিয়ে যান যে তোমাদের আকাশ কোথায় তখনই আমি তখনই আমরা সবাই উঠে দেখলাম দরজা খুলে দেখি আকাশ দিয়ে রয়েছে কি নাম আপনার ভাইপুর হ্যাঁ নাম কি দেবনাথ কি করতেছ পড়াশোনা করতে কোন ক্লাস পড়তো পরীক্ষা চলছে পরীক্ষা দিন বাদে পরীক্ষা মানে এই কারণ কী এরকমভাবে করলো কারণটা কী তা আমি বুঝতে পারবো না আমরা বলতে পারবো না ওকে কারোর সাথে প্রেম ঠেম করতো তা আমাদের কোনো দিন কিছু বলতো না ওই দেখা যাচ্ছে আমাদের এমনি খুব ভালোবাসতাম আমরা কোথাও খেলতে টেলতে গেলে কাকা আমার পঞ্চাশ টাকার দরকার আমি পঞ্চাশ টাকা না আমার বিশ টাকা দিই ওকে লাইভ করে মনে হচ্ছে তখন মোবাইল এখানে এরকমভাবে ছিল মোবাইলটা ঠিক আছে

মরা ঘরে আপনি কে হন আমি ওর কাকা আপনি কাকা হন নাম কি আপনার আমার নাম নিতাই দেবনাথ নিতাই দেবনাথ ও ইয়ের আপনার ভাইপোর নামটা কি বলেন রঞ্জন দেবনাথ ও বাবা মা বাবার নাম গৌর দেবনাথ মা মায়ের নাম শুলা সুলা দেবনাথ সুপ্রিয়া সুপ্রিয়া দেবনাথ সুপ্রিয়া ওনারা থাকেন না মা বাবা থাকেন না মা বাবা থাকেন না কোথায় থাকেন ওরা বর্ধা থাকে বিরাটিতে আর বৌদি থাকে কোথায় আমি জানি না মানে আপনার দাদা বৌদির সঙ্গে মানে সম্পর্ক নেই না আমার দাদা দাদার সাথে সম্পর্ক আছে বৌদি বৌদির দাদার সাথে আপনার বৌদির কোনো সম্পর্ক নেই না সেই কারণে কি মৃত্যু না অন্য কোনো কারণ কি মনে করবো সেই কারণেই হতে পারে হয়তো কত কত দিন ধরে হয়েছে সম্পর্ক ইচ্ছে আমি তো না আমরা তো কাজে যাই আরে আপনার না আপনার দাদা বৌদি কত দিন ধরে আপনাদের সঙ্গে নেই আমাদের সাথে আজকে পনেরো বছর